আমি তো জাল তুললামই না, উনি কোথায় পাইলো জাল তুলছে? ওনার যদি টেলিফোনে আমার নাম্বারটা থাকে, হ্যাঁ উনি আমার সাথে জিজ্ঞাসা করছে, আমি জাল দেই নি। উনি যদি দেখাইতে পারে যে ওনার সাথে আমার টেলিফোনে কথা হয়েছে, না আমার সাথে কোনো কথা হয়েছে। আমি সরকার এই সময়ে ভাই এক মিনিট, এখানে আমি বিষ্ণুপুরি ইউনিয়নের একজন সাধারণ গোলাম কর্মী সমাজ সেবক যেটাই বলেন, আমি আমার পরিবার নিজের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আওয়ামী লীগ 10 বছর ক্ষমতায়, আমার ভাব ফেলতে কষ্ট হয়, কিন্তু 71 টিভি চ্যানেলে আমাদের এই যে চাঁদপুরের প্রতিনিধি পলাশ, কাদের পলাশ, আমি ওনাকে কান্না করে বলছি যে দেখেন ভাই, আমার এখানে সিসিটিভি ফুটেজ আছে, আমি কখন চাল উঠাই কখন দেই, আপনার যদি দেখার প্রয়োজন হয় আপনি দেখে নেন, কিন্তু আমি টাকা দিয়ে কোনো কাজ করতে পারব না। আমার নিজেরই খাইতে কষ্ট হয়, রাজনীতির প্রতি হিংসা। আমার আজকে 3 দিনের ভিতরে আমার মা অসুস্থ, আমার বাবা কয়েকদিন আগে মারা গেল, আমার বাবার কোটি কোটি টাকার সম্পদ বিক্রি করে আজকে 10 বছর প্রায় 10 কোটি টাকার সম্পদ বিক্রি করছি, কিন্তু উনি কিভাবে বলল আমার সম্পর্কে যে আমি চাল দেই না। এর চাইতে বড় প্রমাণ আর কি দিব? কিন্তু উনি তো আমার অফিসে ওনাদের লোকজন থাইকা চাল বিতরণ করতো, কিন্তু তারপরে উনি কেন আমার এই আত্মসম্মান নষ্ট করলো? এইভাবে অপদস্থ করবে, আমি তো ওনার কোনো ক্ষতি করি নাই, আমি তো ওনার কোনো সমস্যা তৈরি করি নাই, কি কারণে কেন উঠি এটা করলো প্রশাসন এবং মিডিয়ার কাছে? মিডিয়াটা দেশের এখন বর্তমানে সর্বোচ্চ সহযোগিতাকারী একটা প্রতিষ্ঠান সংগঠন বলেন, আপনারা পারেন সঠিক বিষয়টা সঠিকভাবে তুলে দিতে। আমার দাদাও চেয়ারম্যান ছিল, না ভাই মারা গেছে পরে, ফলে ভালো মানুষের সঠিক কথা বলে বাঁচা খুব কষ্ট হয়ে যাচ্ছে, যাচ্ছে মরে যাওয়াও ভালো, আর বাঁচতেও ইচ্ছে করে না। আমার সন্তান আছে, বউ আছে, ছেলে মেয়ে আছে, আজকে 3 দিনের ভিতরে ভাতও খাইতে পারিনি টেনশনে, আমার অপরাধটা কোথায়, কেন এভাবে আমাকে অপদস্থ করা হলো? চাঁদপুর সদরের 1 নং বিষ্ণুপুর ইউনিয়ন, কেন এভাবে অপদস্থ করা হলো? আপনারা আমার এটা একটা সঠিক সুস্থ সমাধান দিবেন। মনে রাখবেন দুনিয়াটাই সবকিছু নয়, আখেরাত বলতে আল্লাহ বলতে একটা বিষয় আছে, কিন্তু সেটা পাবো পরকালে, কিন্তু এখন তো শেষ হয়ে গেলাম। অপরাধ না করেও যদি এরকম ভাবে অপরাধী হয়ে যাই, তার চেয়ে মরে যাওয়া অনেক ভালো, আর বাঁচতে ইচ্ছে করে। এই আপনাদের কাছে মাননীয় জেলা প্রশাসক, মাননীয় উপজেলা নির্বাহী অফিসারদের কাছে আমার আকুল আবেদন, আমার সিসিটিভি ফুটেজ দেখে আপনি প্রমাণ করেন, গত 1 বছরের সব সিসিটিভিতে আছে, আপনি প্রমাণ করেন, তারপরে আপনি এত বড় একটা মিডিয়ার লোক, আপনি আপনার অন্যান্য কোনো কিছু আমি বলবো না, আপনার ইজ্জত সম্মান আমি নষ্ট করতে চাই না, কেন করলেন আমার এখন বাঁচতে কষ্ট হচ্ছে। আমি যদি আজকে মরে যাই,
আমার দাদা চাচা যেভাবে না খেয়ে মারা গেছে, আমার সন্তান বউ বাচ্চা লটা খেয়ে মারা গেছে, আমি এটা তোমরা রেকর্ডিং করে রাখো, কথা বলতো না, আমার ভাই আব্দুল রাজেশ খান বাদল সততার কারণে রাজনীতিতে ঠিক করে শুরু করে সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ A24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।